বিদ্যুৎ চ্যানেলের পক্ষ থেকে আপনার জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। আজকে আমরা এসেছি যশোর জেলার মনিরামপুর উপজেলার তাজপুর গ্রামে। এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা বাপ্পি হয়। তিনি নিজ উদ্যোগে সোনালী মুরগি ফার্ম করেছেন। তিনি কলেজে পড়াশোনা করছেন, কলেজে পড়াশোনার পাশাপাশি এই মুরগি পালন করছেন। এই মুরগি পালন করতে যেয়ে তার পড়াশোনার কোনো ক্ষতি হচ্ছে না। তিনি যেমন পড়াশোনা করতে পারছেন, পাশাপাশি তিনি আর্থিকভাবে লাভবান হচ্ছে। আমরা তার মুখ থেকে তার সফলতার গল্প শুনছিলাম। আমরা তার কাছে তার ফার্মের বয়স সম্পর্কে জানতে এসেছিলাম। তিনি জানান তার ফার্মের বয়স 6 মাস। ফার্মটি করতে তার সব মিলে খরচ হয়েছিল 2 লক্ষ টাকা প্রায়। এবার আসে বাচ্চা ক্রয়ের কথা। তিনি আমাদের জানিয়েছিলেন তিনি 2 দিনে বাচ্চা ক্রয় করেছিলেন। প্রতি পিস বাচ্চার দাম 40 টাকা করে পড়েছিল। তিনি এই প্রথম বাচ্চা তুলেছেন। প্রথম অবস্থায় তিনি 1200 মুরগি দিয়ে শুরু করেছেন। 1200 মুরগি ক্রয় করতে তার খরচ হয়েছিল 48,000 টাকা প্রায়। তিনি যখন বাচ্চা ক্রয় করেন, বাচ্চা ক্রয় করে এনে প্রথম 10 দিন তিনি ব্রুডিং করে রাখেন, আর ব্রুডিং অবস্থায় কিছু বাচ্চা মারা যায়। ব্লুডিংয়ের প্রথম 7 দিনের মাথায় তিনি রানীক্ষেত নামে একটা ভ্যাকসিন দেন এবং 14 দিনের মাথায় গামবোরা নামে একটা ভ্যাকসিন দেন। আমরা বাপ্পি ভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম সোনালী মুরগির রোগ বলা সম্পর্কে। তিনি আমাদের জানান সোনালী মুরগির রোগ বলাই অন্য মুরগির থেকে কম হওয়ায় তুলনামূলক লাভজনক বেশি। সোনালী মুরগির জন্য জায়গা বেশি লাগে, কারণ সোনালী মুরগি একটু দুয়ান্ত হয়ে থাকে। আমরা জানতে চেয়েছিলাম সোনালী মুরগির খাবার কেমন লাগে। বাপ্পি ভাই আমাদের জানায় 1200 মুরগির জন্য প্রতিদিন 40 কেজি খাবার লাগে, আর তিনি নারিশ কোম্পানির ফিড খাইতে দেন। তারপরে আসে পানির পাত্র, খাবারের পাত্র। 1200 মুরগির জন্য বাপ্পি ভাই 40টি খাবারের পাত্র ও 20টি পানির পাত্র ব্যবহার করছেন। প্রতি পিস পানির পাত্র ও খাবারের পাত্র ক্রয় করেছিলেন 50 টাকা করে। আমরা জানতে চেয়েছিলাম তার ফার্মে কোনো মুরগি দুর্বল রোগাক্রান্ত আছে কিনা। তিনি বলেন যদি ফ্লোরিং ভালো হয় এবং আলো বাতাস চলাচল করে এমন জায়গায় ফার্ম থাকলে মুরগির রোগ বালাই কম হয়। তারপরে আমরা তার মুখ থেকে শুনতে চেয়েছিলাম তার পড়াশোনার কোনো ক্ষতি হচ্ছে কিনা, তিনি পড়াশোনার সময় দিতে পারছে কিনা। তিনি বলছিলেন যে সোনালী মুরগি খাবার দেওয়া লাগে 3 বার। তিনি কলেজে যাওয়ার আগে সকালে 1 বার খাবার দিয়ে যান, দুপুরে কলেজ থেকে এসে 1 বার খাবার দেন, আর সন্ধ্যাবেলা 1 বার খাবার দেন। সুতরাং তার পড়াশোনার কোনো ক্ষতি হচ্ছে না। আমরা তার কাছে জানতে এসেছিলাম তার পরিবারে কেউ তাকে সাহায্য করছে কিনা এই কাজে। তিনি বলেছিলেন তার একটা ভাই তার পার্টনার হিসেবে কাজ করছেন। আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন সেই মুরগিগুলোর বয়স 65 দিন। 65 দিনে মুরগির ওজন হয়েছে 800 থেকে 900 গ্রাম। যদি বাজার মূল্য ভালো থাকে তাহলে প্রতি কেজি 220 টাকা দামে বিক্রি করতে পারবেন। তিনি বলেন যদি বাজার মূল্য ভালো থাকে তবে 1200 মুরগি তিনি 2,30,000 টাকায় বিক্রি করতে পারবেন। তিনি বলেন খরচ বাদ দিয়ে তার 60,000 টাকা লাভ থাকবে। বাপ্পি ভাই আশাবাদী তিনি এই ফার্ম থেকে অনেক লাভবান হতে পারবেন। আমরাও আশা করি বাপ্পি ভাই একজন সফল উদ্যোক্তা। তো আপনারা যারা ভাবছেন সোনালী মুরগি করবেন, তো বাপ্পি ভাইয়ের কাছ থেকে আপনারা পরামর্শ নিয়ে আমার একটি ফার্ম করতে পারেন। দর্শক, আপনার ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন তো দেখলেই বোঝা যাচ্ছে মুরগিগুলো কত সতেজ ও দুরন্ত। তো এখান থেকে আমরা বুঝতে পারি বাপ্পি ভাই আসলে একজন দক্ষ ও নতুন তরুণ উদ্যোক্তা। তিনি ফার্মের ভিতরে অনেক জায়গা রেখেছেন যাতে মুরগিগুলো ভালোভাবে চলাচল করতে পারে। যত মুরগি চলাচল করতে পারবে তত মুরগি রোগে আক্রান্ত হবে কম, মুরগি যাতে লাফাতে পারে এবং উঠতে পারে সেজন্য তিনি আড়া দিয়ে দিয়েছেন। আড়া দেওয়ার কারণে মুরগি ঘোরাফেরা করতে পারে ভালো। আপনার তার ফার্মটি দেখতে পাচ্ছেন খোলা মাঠের ভিতরে পরিত্যক্ত জায়গায় তিনি ফার্ম করেছেন। আপনাদের বাসার পাশে এমন যদি পরিত্যক্ত জায়গা পড়ে থাকে তাহলে আপনারা এমন একটি ফার্ম করতে পারেন। তাহলে আমি আশাবাদী আপনারা সফল হতে পারবেন।
আমরা যারা বেকার সমাজ চাকরি পিছনে ছুটছি, তারা আসলে চাকরি পিছনে না ছুটে যদি আমরা নিজ উদ্যোগে যদি এমন কিছু সোনালী মুরগি ফার্ম করতে পারি, তাহলে মনে হয় আমরা সাকসেস হতে পারবো। তো দর্শক ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।